বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, শুধুমাত্র ডুমুর শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে এমনকি প্রতিকারে কত বড় ভূমিকা নিতে পারে এই ভিডিওটিতে সংক্ষেপে সেই আলোচনা করতে চলেছি। ডুমুর প্রাকৃতিকভাবেই ফ্যাট ফ্রি এবং কোলেস্টেরল ফ্রি, ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামে ভরপুর এই ডুমুর। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, পেটের সমস্যা, ত্বকের সমস্যা, হার্টের সমস্যা, হাড়ের বিভিন্ন সমস্যা প্রতিকার এবং প্রতিরোধে ডুমুর এক অব্যর্থ হাতিয়ার। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, যা হাইপারটেনশন হিসেবেও পরিচিত, এই উচ্চ রক্তচাপ হার্টের রোগ এবং স্ট্রোকের জন্য দায়ী। উচ্চ রক্তচাপের সবথেকে বড় কারণ হল পটাশিয়াম ইমব্যালেন্স বা পটাশিয়ামের ভারসাম্যহীনতা। পটাশিয়াম ইমব্যালেন্স হল বেশি সোডিয়াম এবং কম পরিমাণে পটাশিয়াম গ্রহণ করার ফল, আর ডুমুর হল পটাশিয়াম সমৃদ্ধ ফল। এই ফল পটাশিয়াম ইমব্যালেন্স প্রতিকার করে। তাছাড়া ডুমুরে উচ্চ মাত্রায় ফাইবার রয়েছে, এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়। এভাবে ডুমুর সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যতা রক্ষা করে, উচ্চ রক্তচাপ প্রতিরোধ এবং প্রতিকার করে, হৃদরোগও সহজে কাছে আসতে পারে না। ডুমুর প্রিবায়োটিকের এক চমৎকার উৎস। বর্তমানে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স হলো অতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। প্রোবায়োটিক্স হলো উপকারী ব্যাকটেরিয়া যা সুস্থ থাকার জন্য আমাদের একান্ত প্রয়োজন, আর প্রিবায়োটিক্স হলো এই উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্সের খাদ্য। প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্সকে বাঁচিয়ে রাখে আমাদের শরীরের অভ্যন্তরে। প্রিবায়োটিক্সের চমৎকার উৎস হলো ডুমুর। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখে ডুমুরের ফাইবার। হজমজনিত যে কোনো সমস্যা প্রতিরোধ এবং প্রতিকার করতে সক্ষম ডুমুর। কোষ্ঠকাঠিন্যের রোগীদের কোষ্ঠকাঠিন্য থেকে যেমন মুক্তি দিতে পারে, আবার ডায়রিয়ার রোগীদের ডায়রিয়া থেকেও সুস্থ করতে পারে এই ফলটি। তাছাড়া পেটের অন্যান্য সমস্যা থেকেও উদ্ধার করতে সক্ষম এটি। এই সকল উপকারিতা ডুমুর ফলকে এক ওষুধে পরিণত করেছে, আর এজন্যই ডুমুর ডাইজেস্টিভ প্রবলেমসের এক অতি কার্যকরী ঘরোয়া ওষুধ হিসেবে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। ডুমুর ক্যালসিয়াম এবং পটাশিয়াম উভয়েরই এক সমৃদ্ধ উৎস। এই দুই মিনারেলস বা খনিজ একসঙ্গে কাজ করে হাড়ের ঘনত্ব উন্নত করতে। হাড়ের ঘনত্ব বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে। যাদের বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কম, তাদের হাড় খুব ভঙ্গুর হয়, অল্পেই ভেঙে যায়। কিন্তু ক্যালসিয়াম আর পটাশিয়াম মিলিতভাবে বোন ডেনসিটি বৃদ্ধি করার কাজ করে আমাদের শরীরে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকেরই, বিশেষ করে মহিলাদের, অস্টিওপোরোসিস নামক হাড়ের সমস্যায় ভুগতে দেখা যায়। ডুমুর এই সমস্যা প্রতিকার করতে সক্ষম। চতুর্থত, অনেকেই আইবিএসে ভুগে থাকি আমরা। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এর একটি প্রকারভেদ হল আইবিএস সি, অর্থাৎ কনস্টিপেশন যুক্ত আইবিএস। এই সমস্যার লক্ষণ হল পেট ব্যথা, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য। এ সকল সমস্যা বা আইবিএস সির সকল সমস্যা দূর করতে সক্ষম ডুমুর। দিনে দুবার করে, প্রতিবার 7-8টি করে ডুমুর খেলে কয়েক দিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। 2 সপ্তাহ অন্তত খেতে হবে নিয়মিত, তবে রান্না করে নয়, কাঁচা বা শুকনো অবস্থায় খেতে হবে। পঞ্চমত, কিছু চর্মরোগের নিরাময়ের ক্ষেত্রেও ডুমুরের কার্যকরী ভূমিকা রয়েছে, বিশেষ করে অ্যালার্জিক ডার্মাটাইটিস। এই ফল দূর করতে পারে। অনেকেরই এক ধরনের অ্যালার্জি হয়ে থাকে, এতে ত্বক শুষ্ক ফোলা ফোলা হয়ে থাকে, কখনো বা লাল হয়, এটি অ্যালার্জিক ড্রামাটাইটিস। যদিও এটি সংক্রামক নয়, একজনের থেকে অন্যজনে ছড়ায় না, তবে এটি খুবই কষ্টদায়ক। এই ধরনের চর্মরোগের রোগীরা ডুমুর ব্যবহার করবেন। ডুমুর 5-6টি 4 ভাগ করে কেটে 1/2 গ্লাস জলে 20 মিনিট সেদ্ধ করবেন। অবশ্যই পাত্রের মুখ ঢেকে এবং একেবারে নিম্ন আছে। সেদ্ধ করার পর জলটি ছেঁকে নেবেন এবং এই জল দিয়ে চর্মরোগের জায়গাটি ধুয়ে দিতে হবে, এতে রোগটি নিরাময় হবে। কয়েকদিন নিয়মিত ব্যবহার করতে হবে এটি। ষষ্ঠত, ডায়াবেটিসের ক্ষেত্রে ডুমুর খুবই ফলদায়ক। এটি ডায়াবেটিস রোগের জন্য এক কার্যকরী এবং উপকারী খাদ্য। ডুমুর প্রাকৃতিক ফাইবারে পরিপূর্ণ। এই ফল ডায়াবেটিস রোগের জন্য শুধু উপকারী তাই নয়, অপরিহার্য বলা যায়। ফাইবার হজম হতে দীর্ঘ সময় নেয়। এটি অন্যান্য
শর্করাযুক্ত খাবারের মেটাবলিজম বা শোষণকে ধীর করে দেয়। এইভাবে ব্লাড সুগার লেভেলের নিয়ন্ত্রণ করে ডুমুর। তবে এক্ষেত্রে কাঁচা ডুমুর খেতে হবে, আর অনেকেই ড্রায়েড বা শুকনো ডুমুর খান, বাজারেও আজকাল পাওয়া যায় শুকনো ডুমুর। তবে ডায়াবেটিস রোগীদের শুকনো ডুমুর না খাওয়াই ভালো, কারণ শুকনো ডুমুরে সুগার এবং ক্যালোরির মাত্রা অনেক বেশি থাকে। এবার বলবো কিভাবে ডুমুর খাওয়া উচিত। শেষে বলবো এই উপকারী ফলের কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। ডুমুরের সম্পূর্ণ উপকারিতা পেতে এটি কাঁচাই খাওয়া ভালো, আর যারা কাঁচা ডুমুর খেতে পারেন না তারা ডুমুর সেদ্ধ করে খেতে পারেন বা অল্প আঁচে রান্না করেও খেতে পারেন। তবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীরা কাঁচাই খাওয়ার চেষ্টা করবেন। এবার এই ফলের পার্শ্ব প্রতিক্রিয়া জেনে নিন। অনেকেরই ডুমুরে অ্যালার্জি হয়, যদি আপনার এই সমস্যা হয় তাহলে খাবেন না। দ্বিতীয়ত, বেশি পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে ডুমুর খেলে পেটের সমস্যা যেমন ডায়রিয়া, বদহজম হতে পারে। স্বাভাবিক পরিমাণেই খাবেন এই ফল, কাঁচা খেলে 7-8টির বেশি খাবেন না। তৃতীয়ত, যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা বেশি ডুমুর খাবেন না। কাঁচা তো খাবেনই না, রান্না করা ডুমুরও মাসে 2-1 দিনের বেশি খাবেন না, কারণ এতে ভিটামিন কে থাকায় আপনার ব্লাড থিনার মেডিসিনের কার্যে ইন্টারফিয়ার করতে পারে ডুমুর। সতর্কতা মেনে চললেই ডুমুরের কোনো উপকারিতা আপনাকে স্পর্শ করতে পারবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।